হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে ভীষণ হ্যাপি আছি আমি, কারণটা তো তোমরা জানোই, তোমাদের দাদাভাই আসছে আজকে। তো আমি ভীষণ খুশি, খুশি কোনো ঠিকানা নেই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে যা যা কাজ করার সব কিছু করে নিয়েছি, দেখতে পারছো। বিছানাটাও তোলা কমপ্লিট, ফ্রেশও হয়ে নিয়েছি, কিন্তু চা খাইনি এখনও। এখন চা খাবো। আর তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চাটা খেয়ে নাটিটাও ছেড়ে নিয়েছি, আর এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি। কয়েকটা জামা কাপড় ছিল, ধুয়ে নিয়েছি। তো এখন আমি ডাল রান্না করব। তো চলো রান্না করে যাই, দেখো কী কী রান্না করি। তো বন্ধুরা, এখানে আমি প্রেশার কুকারে ডালটা সিটি দিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচো করে নিয়েছি ফোড়নে দিব বলে, আর এখানে ডালে একটু ঝোল অ্যাড করব বলে ঝোলটা গরম করতে দিয়েছি। এখানে হলুদ টলুদ দিয়ে আমি ডালটা কাটা দিয়ে রেডি করে নিয়েছি। তো এখানে আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে আর ফুটছে, প্রায় হয়েই গেছে। আমি নামিয়ে নেব ডালটা। দেখো বন্ধুরা, আমার ডালটা আমি নামিয়ে নিয়েছি, আর এখানে আলু ভাজা করব। তো আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। তো আলু ভাজাটা আমার প্রায় ভাজা হয়েই গেছে, আর আমি তাড়াতাড়ি করে রান্না করছি কারণ আমার বর এসে খাবে। ও চলে এসছে প্রায়, তো ও খেতে চেয়েছে, মানে পাতলা করে ডাল আর আলু ভাজা ওর ভীষণ ভালো লাগে, তো তার জন্য আমি করছি। তো আমার আলু ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। ডাল আর আলু ভাজা করেছি, আর দিদি সকালে ভাতটা রান্না করেছে, সেদ্ধ ভাত। তো রান্নাটা সেরে এসে আমি এখন রুমগুলো ঝাড়ু দিয়ে নেব। তো রুমগুলো ঝাড় দিয়ে তারপরে আমি যাবো স্নান করতে। আর তোমাদের দাদাভাই প্রায় এসে পৌঁছেই গেল, তো আমি স্নান টান করে এসে পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি স্নান টান করে শাড়ি পরে নিয়েছি। তোমরা জানোই কেন শাড়ি পরেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে শাড়ি পরে। আমি এমনিতে শাড়ি পরি না খুব একটা, তো আজকে পরেছি। তোমাদের দাদাভাই বলে শাড়ি পরলে অনেক একটু বেশি ভালো লাগে, তো তার জন্য। তো চলো, এখন ও এসেই গেছে, প্রায় বাড়ি পৌঁছেই গেছে। তো চলো, এখন ও আসার অপেক্ষা, ও আসলে পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছো আমি রাস্তার সামনে দাঁড়িয়ে আছি, ও কখন আসবে আসবে দাঁড়িয়ে আছি, দেখছি বারবার তাকিয়ে রাস্তার দিকে। তো ফাইনালি ও চলে এসেছে। তখন আমি বাড়িতে ঢুকেছিলাম, তো তখনই ও এসেছে, আর যখন রাস্তায় ছিলাম তখন আসছিল না। তো দেখো, আমার বর মশাই বাড়ি চলে এসেছে, তো আমি ভীষণ খুশি। আজকে প্রচণ্ড গরম, গরমে একদম ঘেমে জোল হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, বরমশাই আমার জন্য অনেক কিছু কিনে নিয়ে এসেছে, শপিং করেছে। তো দেখতে পাচ্ছি ব্যাগের মধ্যে অনেক কিছুই আছে, তো তোমাদেরকে সব কিছু দেখাবো পরে। তো কী কী এনেছে আমার জন্য, তো দেখো, এখানে বারবার বিস্কিট এনেছে আমার জন্য, 3 প্যাকেট এনেছে, কিন্তু 1 প্যাকেট ইঁদুরে খেয়ে ফেলেছে। ও যেখানে থাকে সেখানে প্রচণ্ড ইঁদুর, তো দেখতেই পারছো 1 প্যাকেট ইঁদুরে খেয়ে নিয়েছে মধ্যে থেকে। আর এটা হচ্ছে এক ধরনের পপ বিস্কিট যাই বলো, তো এটাও নিয়ে এসছে। আর এটা এনেছে আমার কিছু কসমেটিক জিনিস রাখবো বলে, আর এটা একটা টোল এনেছে বসার জন্য। আর এখানে কি কি আছে চলো দেখে নাও। প্রচণ্ড ভারী, ওঠাতে পারছিলাম না। তো এখানে একটা ভুজিয়ার প্যাকেট আছে, ভীষণ বড়, এত বড়, এত ভারী, আমি ওঠাতেই পারছিলাম না। তো দেখো, তোমাদের দাদাভাইয়ের মুখটা পুরো ঢেকে গেছে, এতটা বড়।
আর আছে এখানে হচ্ছে সস, একটা ম্যাগি সস, টমেটো, আর সাথে ম্যাগিটা ফ্রি, ওই সসটার সাথে ম্যাগিটা ফ্রি পেয়েছে। তো এতটুকু এনেছে আমার জন্য। তো দেখো দুজনে বসে বসে গল্প করছে, আর দেখো গায়ে জামা নেই বলে ব্যাগ দিয়ে ঢেকে রেখেছে। আর বন্ধুরা আরেকটা জিনিসও কিন্তু এনেছে বর আমার জন্য, একটা না দুটো, একটা ট্যাবলেট আমার ছিল না তো সেটা এনেছে, এটা আসলে বমির ট্যাবলেট, তো এটা ছাড়া আমার চলে না, প্রতিদিন আমাকে খেতে হয়। আর একটা জিনিস এনেছে আমার জন্য আমার বর নিজে পছন্দ করে, তো দাঁড়াও দেখতে পারবে কি এনেছে, একটু ওয়েট করো, আগেই বলবো না। তো জিনিসটা যে কোথায় রেখেছেন উনি খুঁজেই পাচ্ছিলেন না। তো দেখো এখানে আমাদের পাশের বাড়ির একটা মেয়ে বসে আছে, ও দেখছে। তো ফাইনালি আমার বর পেয়েছে কি জিনিসটা এনেছে, তো একটা আমার জন্য নেল পলিশ এনেছে, তো আমি ভীষণ খুশি, ও আমার জন্য নিজে পছন্দ করে এনেছে, এটাই আমার কাছে অনেক। তো আমার ভীষণ পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আর দেখো আমি হাতে একটা আঙুলে লাগিয়েও নিয়েছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো এখানে বিস্কিট খাচ্ছি সবাই মিলে, আমরা অনেকেই আছি কিন্তু অন্য কাউকে দেখালাম না, আর আমি আর আমার বর এখানে বিস্কিট খাচ্ছি। তো বন্ধুরা আমি এখন রান্না করে চলে এসেছি, এখানে কাকরোল ভাজা করব বলে কেটে নিয়েছি, এখানে চচ্চড়ি করব বলে লাউয়ের ডোকা ডাটা কাটা আছে, আর এখানে আমাকে মশলাটা করে দিচ্ছে, আর লাউ শাক করব বলে আমি ভাপিয়ে নিচ্ছি। এটা হয়েই গেছে, আর এখানে মশলা করা আছে চচ্চড়ির জন্য, এটা নামিয়ে নেব, হয়েই গেছে। তো দেখো বন্ধুরা আমার এখানে চচ্চড়িটা হচ্ছে, আর এখানে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি কাঁকরোলটা। প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ, একদম ঘেমে ঝোল। তো আমি কাঁকরোলটা এখানে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি চচ্চড়িটা নামিয়ে নিয়েছি। আর চলো এখানে সব কিছু আমার কমপ্লিট, ভাতটাও বসিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম। বন্ধুরা আমি রান্না করে চলে এসেছিলাম ঘরে আমার রুমে, তো পাকাতে বসেছিলাম, আর তোমার দাদাভাই এখনও ঘুমোচ্ছে, কালকে রাত্রে ওর নাইট ডিউটি ছিল, তো ঘুমোতে পারেনি, তো এখন ঘুমোচ্ছে, আর স্নান করেনি। আর আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড পরিমাণে গরম, আমার তো খুবই গরম লেগেছিলো, শরীরটা ভালো লাগছিলো না, তো এখন একটু ভালো লাগছে। তো ও ঘুম থেকে উঠলে পরে স্নান করবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো আমি ভাত নিয়ে চলে এসেছি আমার রুমে, তো এখানে কী কী রান্না হয়েছে তোমরা তো জানোই, আর তোমাদের দাদাভাই এখন শুয়ে আছি বিছানায়, ওকে ডাকছি আমি খাওয়ার জন্য। তো আবার বলে দিই কী কী রান্না হয়েছে, কাঁকরোল ভাজা, শাক ভাজা, চচ্চড়ি, আর হচ্ছে আলু ভাজা ছিল সকালের একটু, আর হচ্ছে ডাল, সকালে ডাল বানিয়েছিলাম সেটা ছিল, তো সেটা দিয়ে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বসে আছি, আর তোমাদের দাদাভাই এখন শুয়ে আছে, তো এখন রেস্ট করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব, আর বাড়াবো না, তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে।